দেখুন এটা ব্যাখ্যা করার এখতিয়ার আমি রাখি না, যেহেতু এটা কমিশনের ব্যাপার। তবে কালের কণ্ঠে যেদিন খবরটা ছাপা হয়েছে সেদিন আমাদের কমিশনের জোরলোক মহোদয় একটা বক্তব্য দিয়েছেন, তথ্যপাত্র যদি হাতে আসে এবং এটা যদি এটা ক্রেডিবল হলে এটা ব্যানুজির হোক আর যেই হোক দ্রুত আইনগত পদক্ষেপ নেবে। সেক্ষেত্রে আপনাদের মানে হস্তক্ষেপের সুযোগ আছে কিনা? না, হস্তক্ষেপের এখানে তো বিষয় না। যেগুলি ছাপা হয়েছে আমাদের কমিশনার জোরলোক মহোদয় বলেই দিয়েছেন, তথ্যপাত্র যদি দুদকের কাছে আসে এবং সেটি যদি ক্রেডিবল হয়, বিশ্বাসযোগ্য হয়, তার সাবস্টেন্স থাকে, অবশ্যই সেটা দুদক তার নিজস্ব সিদ্ধান্ত নিবে। এখানে ব্যক্তি এখানে মুখ্য বিষয় না, এগুলো সত্যতা যাচাই করতে হবে, এগুলো এক্সামিন করতে হবে, ডাটা অ্যানালাইসিস করতে হবে। পত্রপত্রিকার আমাদের একটা বিশেষ সোর্স, কিন্তু সেই পত্রপত্রিকার অ্যানালাইসিসটা কতটুকু ক্রেডিবল সেটা আমাকে আগে এক্সামিন করতে হবে। তারপরে দুদকের হাতে যে তথ্যপত্র থাকবে অবশ্যই দুদক সেই অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা নেবে। এটা আমাদের কমিশনার জোরলোক মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে। এটা স্লোতে হওয়ার তো কিছু না, একটা তথ্যপত্র যখন পেপারে আসে সেটা ডাটা কালেকশন করতে তো সময় লাগে। আপনি এটা তো আমাদের হাতে তো হাতে কোনো জিন পড়ে নেবে, আজকে আসলো কালকে ফুদিয়ে নেবে। আমাদেরকে ওয়েট করতে হবে, ডাটা কালেকশন করতে হবে, দেখতে হবে বিশ্বাসযোগ্য কোনটা। এখানে ব্যক্তি মুখ্য না, মুখ্য হলো আমার ডাটা, ডাটা অ্যানালাইসিস করতে হবে আমার। অবশ্যই না, দুদক আপাতত সাপাতত বলে কোনো কথা নাই, কমিশনের জোরলোক মহোদয় বলে দিয়েছে সেই ডাটা যদি ওনাদের হাতে আসে ওনারা অবশ্যই আইনগতভাবে সেটা সিদ্ধান্ত নেবে।